সপরিবারে ছুটির মেজাজে আসুন আরামবাগ হোটেল এন্ড রিসর্টসে। কটেজ, লাক্সারিয়াস রুমস, ব্যাংকোয়েটস, ওয়াটার পার্কস সমৃদ্ধ। আরামবাগ হোটেলস এন্ড রিসর্টস, আরামবাগ, হুগলিতে। কল 7407000126 ফর বুকিংস। আপনারা দেখছেন আরামবাগ নিউজ, সাবস্ক্রাইব করুন। সামনে ফোন আছে, ফোনে দেখে ফেলবি। দেখ দাদা, আমাকে তুলো। বন্যায় কি অবস্থা হয়েছে? বন্যায় আমরা বেরোতেই পারছি না, এই তো জলে শুধু যাচ্ছি, আমরা বেরোতে পারছি না। কিভাবে যাতায়াত করছেন? ঘর বাড়ির কি অবস্থা? কিভাবে রয়েছেন এখন? রীতা কান্তি।
কিন্তু বন্যায় ডুবে গেছে, আমরা থাকতে পারছি নি, বাচ্চা ছেলে নিয়ে সব বছর বছর এরকমই হচ্ছে, থাকতে পারিনি, সব ভাঙা বাচ্চা ছেলে আঁতুড়ে ছিল, বোমা দাঁড়িয়ে আছে, এই যে বোমারও থাকার কষ্ট কি, আমাদের তো ঘর ডুবে গেছে, কি করে থাকবো, লোকের বাড়িতে আছি, কেন এরকম পরিস্থিতি, এখানে দেয়নি তো আমরা কি করবো, আমাদের গরিব মানুষ করতে পারিনি। পঞ্চায়েতে জানিয়েছেন? সব জায়গায় জানানো আছে। কি বলছে? বলছে বিডিও সাহেবের কাছে যাবে, বিডিও সাহেবের কাছে গেলে আবার পাড়ায় করতে চার, পাড়ার লোকেরা মারধর করবে, যখন আমরা জানাতে যাবো শুনে নিলে সেটা আবার দিয়ে যাবে। কেন এইরকম পরিস্থিতি? ভালো বলে সবাই, আর কি বলবো। কি নাম আপনার? নমিতা বারিক। আমার এসে লেখা লাগে তো আমাদের পরিস্থিতি এই তো দেখতে পাচ্ছেন, একটু জল এলে ডুবে যাচ্ছে, হ্যাঁ থাকতে পারছি না, ছেলে পুলে নিয়ে খুবই কষ্টের মধ্যে থাকতে হচ্ছে আমাদের। পঞ্চায়েতে জানিয়েছেন? হ্যাঁ পঞ্চায়েতে জানিয়েছেন? হ্যাঁ পঞ্চায়েতে জানালো, সে কিছু পঞ্চায়েতের সিদ্ধান্ত নিচ্ছে না, তা আমরা কী করবো, এইভাবে আমাদের কষ্ট করে আমাদের থাকতে হচ্ছে। কী নাম আপনার? আমার নাম অষ্ট বাড়ি। ঘর পড়ে গেছে, মাটির বাড়ি, তাতেই আছি কোনো রকমে, এবার সংসার ওই যে যা দিচ্ছে খাচ্ছি আছে। সরকারি সাহায্য পেয়েছেন? ওই সরকারি সাহায্য বলতে ঘর দুয়ার তো সরকার থেকে দেয়নি, ওই ওই ঘরেই আছি। আজকে কি ধান দিয়েছে? ধান বলতে ওই যে রেশন কার্ডে চাল, সেই চালটা পাচ্ছি, সেটাই খাচ্ছি। কীভাবে যাতায়াত করছেন এখন? এখন কি করবো, ওই জলে লেবে লেবে যাচ্ছি, কারণ নৌকো ডিঙিতে হয়তো চেপে যাচ্ছি। আপনার নাম? আমার নাম বনমালী পারি। জলের বাঁশতলা দিয়ে জলে জলে ভিজে ভিজে এসছি। আপনারা কোথায় আছেন এখন? এক হাত মাছা করে মাছের ওপরে আছি, সাপ মাছি ব্যাঙ মাছি তাতেই ওপরেই রয়ে গেছি। তিরপল যায় যে তিরপল পর্যন্ত দিচ্ছে নি, কাজে তাহলে তো কিছু করে রাখবে থাকবে। কারা কারা দিচ্ছে না? এই দাদাভাই বলেছি, ওই মানে দাদাভাই বলেছি, ওটা এখন তিরপল আসে না পঞ্চায়েতে। ও কি বলছে তারা? বলছে এখন তিরপল আসে না। কি নাম আপনার? আপন পাথার। কিভাবে আছেন এখন? দেখুন না, চলো দেখে দিচ্ছেন, খুব কষ্টের মধ্যেই আছি, জল পড়ছে, কি করবো, ডিস পাচ্ছি, হঠাৎ ডিস পাচ্ছি, সেটা ডিস পাচ্ছি, জিজ্ঞাসা করো সবাই, ডিস পেতে পেতে কোথাও তো আর তো ডিস পাবো, দেখলেই তুমি বলবে এতে কী করে আছো। দেখো
দুটো ঘর। আপনারা আজকে পেলেন তো, আমরা তো এসেছি, এসে দিয়েছি তো। আপনাদের এমন তো না যে আপনাদের মুখ চিনি বলে দিয়েছি, আপনারা অসুবিধার মধ্যে আছেন বলে দিয়েছি, তো আমরা আরো পাঠাবো। আরো আমাদের ভেহিকেল আসছে, দোকানে করে আনতে হচ্ছে। আমরা প্রতিদিন বেশি করে পাঠি পাঠি সবাইকে দেওয়ার চেষ্টা করি। আমাদের এখানে যায় না, এমনই যায় আমরা এসেছি, পৌঁছেছি, এরপরে আশা করি আবার হবে। কি করে মানে কতটা জন ঘরে আছে? জন কোথায় আছেন এখন? লোকের বাড়িতে আছি, লোকের ছাদেতে টিপল দিয়েছে, সেটি টিপল খাটিয়ে আছি আমরা। আমাদের জন্য সরকার কোনো ব্যবস্থাই করেনি, যে গরিব মানুষের পাশে সরকার এসে দাঁড়াচ্ছে তাও দেখেনি। কতদিন আছেন এরকম এখানে? আমরা সারা জীবনই আছি না। এই টিপল খাটিয়ে কতদিন আছেন? টিপল খাটিয়ে এক সপ্তাহ জল বাড়া পর্যন্ত। এখন কি ভাবছেন? এখন ভাবছি এরকম করে সারা জীবন কাটবো আমাদের জীবনটা। সরকারি কি কিছু ব্যবস্থা নেই? সরকার কোনো ব্যবস্থাই নেয় না আমাদের জন্য। জানিয়েছেন পঞ্চায়েতে? জানিয়েছি। কোথায় জানিয়েছেন? পঞ্চায়েতে দরখাস্ত দিয়েছি ঘরের জন্য, তাও সরকার আমাদের উপরে কিছু দয়া করেন। কি নাম আপনার? কমলা বাড়ি। এখানে যদি মানে এখন এই মুহূর্ত থেকে যদি বৃষ্টিটা কম হয় তাহলে আমরা কিছু আশার আলো দেখতে পারি, কিন্তু এই বৃষ্টিটা যদি কন্টিনিউ করে এই জায়গাটা এমনিতে নিচু জায়গা, ফলে টোপোগ্রাফিক্যাল একটা সমস্যা রয়েছে, সেটার জন্য এখানে ওয়াটার লগিংটা বেশিক্ষণ হয়ে থাকছে, জলটা বেরোতে পারছে না। তো সেটা বাকিটা তো ওয়েদারের ব্যাপার, সেটা আমরা আশা করতে পারি না। থ্যাংক ইউ স্যার। বিবাহে বাধা, দাম্পত্য কলহ, ব্যবসা বাধা,
চাকরির সমস্যা, বিদ্যায় বাধা, প্রেমে ব্যর্থ, সাংসারিক অশান্তি, মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে। প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় শনিবার লাইট হাউস আরামবাগ, প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দমার্গ স্কুলের সন্নিকট আরামবাগ, প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার অভিষেক লজ কোতুলপুর, এছাড়াও বসছেন বিষ্ণুপুর, শিয়াখালা, কলকাতা, বর্ধমান, দুর্গাপুর ও শিলিগুড়ি। অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন 9933-854984। আপনার মোবাইলে ইউটিউবে সাবস্ক্রাইব করুন আরামবাগ নিউজ।